তিন তালাক দিলে যে তিন তালাক হয়, তিন তালাক দিলে কয় তালাক হয়? সরি বলে না, তিন তালাক দিলে কয় তালাক হয়? এটা 1246 হিজড়ির আগে, অর্থাৎ উপমহাদেশে ইংরেজরা আসার আগে শুধুমাত্র দুইজন ব্যক্তি বলেছিলেন, একজনের নাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, আরেকজন হলেন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই। এই দুইজন ছাড়া 1200 বছর পর্যন্ত কোন মায়ের সন্তান তিন তালাক দিলে এক তালাক হবে এমন ভ্রান্ত ফতুয়াই দেয় নাই। তিন তালাক দিলে এক তালাক হবে এমন ভ্রান্ত ফতুয়া কেউ তো বুঝেন, বুঝেন তিন তালাক দিলে কয় তালাক হয়? কথা বলে না, কয় তালাক? আচ্ছা একে মাসালাটা একটু বলি, সংক্ষেপে বললো, এখানে ভালো করে বুঝেন, তিন তালাক দেওয়া হারাম। সবাই বলেন তিন তালাক দেওয়া কি? কথা বলে না সবাই, তিন তালাক দেওয়া কি? গুনাহের কাজ। বলেন না, কিসের কাজ? পাপের কাজ। কিসের কাজ? মুসলমানদের জন্য তিন তালাক দেওয়া জায়েজ? সবাই বলেন না, তিন তালাক দেওয়া জায়েজ? দায়িত্বের সাথে বলতেছি, দায়িত্বের সাথে বলতেছি, তিন তালাক দেওয়া হারাম। তিন তালাক দেওয়া হারাম। তিন তালাক দেওয়া জায়েজ? তিন তালাক দেওয়া গুনাহের কাজ। কিসের কাজ? আচ্ছা এটা এখানে রাখেন। এবার আরো তিনটা কথা শিখাই, চুরি করা হারাম, চুরি করা বলেন না, চুরি করা, চুরি করা জায়েজ? চুরি করা গুনাহের বলেন না, চুরি করা গুনাহের? তিন নম্বর বলেন, জিনা করা হারাম, জিনা করা, জিনা করা জায়েজ বলেন না, জিনা করা জায়েজ? তিন নম্বর, জিনা করা গুনাহের মুখস্থ হয়েছে সবার? আচ্ছা, চুরি করা গুনাহের কাজ, চুরি করা হারাম, চুরি করা জায়েজ নাই, বোঝা গেল যদি কেউ চুরি করে তাহলে তার চুরি হবে না। কথা বলে না, বোঝে না আমার কথা? আমি আবার বলতেছি, মাথা ঠান্ডা রেখে বুঝেন, আমি ওয়াজ করবো না, ওয়াজ তো করবে মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব। বুঝেন, আবার বলতেছি, চুরি করা হারাম, চুরি করা গুনাহের কাজ, চুরি করা জায়েজ, বোঝা গেল চুরি করলে চুরি হবে না, হবে না? আচ্ছা আমি আবার বলি, মনে হয় এই প্রশ্নটা ভুল হয়ে গেছে, তার একটা আবার বলি, জিনা করা হারাম, জিনা করা গুনাহের কাজ, জিনা করা জায়েজ নাই, বোঝা গেল করলে হবে না। কথা বলে না? আরে হবে কি হবে না? দুই উত্তর যেহেতু না বলেছেন, এবার আমি তিন নম্বর প্রশ্ন করি, তিন তালাক দেওয়া হারাম, তিন তালাক দেওয়া গুনাহের কাজ, তিন তালাক দেওয়া জায়েজ নাই, বোঝা গেল তিন তালাক দিলে তিন তালাক হবে না। আরে হবে কি হবে না? কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে কিছু নতুন দোস্তদের আবির্ভাব হয়েছে, ওই দোস্তরা কি কয়, তিন দিলে এক হয়, তিন দিলে কয় হয়? ভাই তিন কখনো এক হতে পারে রে ভাই? আরে ভাই পারে, এ কথা আমি আপনি শুধু নয় নাবালেগ শিশু বাচ্চাও বুঝে। আরে বুঝে কি বুঝে না? এর সামনে আপনি তিনটা আপেল রাখবেন, খেলনা রাখবেন, বাচ্চার সামনে তিনটা খেলনা রাখার পরে দুইটা নিয়ে যাবেন, বাচ্চা খুশি না বেজার? আরে কাঁদবে কি কাঁদবে না? এখন আপনি যদি বলেন বাচ্চা তুমি কাঁদো কেন, তিন তো এক, তিন কি? বাচ্চা যদি পারে আপনার কানের নিচে দিয়ে বলবে আহাম্মক, তিন তিন, তিন কখনো এক হয়? বলেন না, তিন কখনো এক হয়? কিন্তু আমাদের এই দোস্তদের কে বোঝাবে তিন কখনো এক হতে পারে রে ভাই? তিন তিন, তবে কাজটা জায়েজ নয়, কাজটা জায়েজ? ইসলাম তিন তালাক দেবার অধিকার দেয় না, তিন তালাক দেবার কথা বলে না। দুর্ভাগ্যজনক ভাবে আমরা স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হলেই বাস তালাক দিয়ে, কি আজীব দেশ এটা? তালাক কি কোনো গালি নাকি? তালাক কোনো গালি? বিবি গালি দিয়েছে তো স্বামী খেপ্পা হেরা তালাক দিয়ে দিস, কারণ তালাক তিনটা দেবার পরে হুজুরের কাছে গিয়ে বলে হুজুর একটা কিছু করে দেন। শরীয়ত কি হুজুরের বাপ দাদার সম্পদ? হ্যাঁ, টাকার বিনিময়ে ফতুয়া পাল্টে দেবে যেই মোল্লা টাকার বিনিময়ে তিন তালাককে এক তালাক বলবে ওই মোল্লার পেছনে নামাজ পড়া জায়েজ নাই? আল্লাহর শরীয়ত পাল্টে দিয়েছে, আল্লাহর শরীয়ত পাল্টানোর ক্ষমতা কোনো মোল্লা মৌলভীর নাই। আরো পরিষ্কার বলি, আল্লাহ রসুলের বিধান পাল্টানো
ইমাম আবু হানিফা একজন না, যদি আকাশের তারা পরিমাণ হয়, ইমাম আবু হানিফা যদি আকাশের তারা পরিমাণ হয়, ইমাম শাফেঈ যদি এই জমিনের বালুকা রাশি পরিমাণ হয়, যদি ইমাম আহমদ বিন হাম্বল আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের সমস্ত মানুষের নাম যদি ইমাম আহমদ বিন হাম্বল হয়, বুঝেন বুঝেন, লাখ কোটি মানুষের নাম যদি জুনায়েদ বাগদাদি হয়, হাজার কোটি মানুষের নাম যদি মঈনুদ্দিন চিশতি হয়, এই হাজার কোটি আলেম মিলে, এই লাখ কোটি বুজুর্গ মিলে যদি কোনো কথা বলে আর সেই কথা আল্লাহ এবং নবীর কথা উল্টা হয়, আমরা বলবো ওই কথা আমার ডাস্টবিনে ফেলার যোগ্য, ডাস্টবিনে ফেলার যোগ্য। আল্লাহ এবং নবীর কথার উল্টা আমরা দুনিয়ার কারো কথা মানি না। যেই মোল্লা মৌলবি আল্লাহ এবং রাসূলের বিধানের উল্টা তিন তালাক কে এক তালাক ফতোয়া দিবে, ওই হুজুরের পিছনে নামাজ হবে না, নামাজ হবে না। জিনার অধিকার দিচ্ছে, জিনার জিনার অধিকার দিচ্ছে, বুঝেন, কঠিন কথা বলতেছি। আগে তো জিনা করতো কে, নিকৃষ্ট মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, কিন্তু তিন তালাকে এক তালাক এই ফতোয়া দেবার মাধ্যমে দাড়িওয়ালা টুপিওয়ালার ঘরে হারাম যারা তৈরি হচ্ছে। এই জন্য ভালো করে মশালা বুঝে রাখেন, ভালো করে মশালা বুঝে রাখেন, তিন তালাক দিলে কয় তালাক হয়, কয় তালাক হয়, এক তালাক হয়। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ঘরে ঘরে কিছু হইলি তালাক দিয়ে, আরে ভাই কি দে, সেটা মাথার তার কয়টা ছিঁড়ে আমাদের। আজকে একটা মশালা বললে বাস্তবভূতি শুনেন, মশালা শেখেন, আজকে বিয়ে করার সময় যে যুবকরা আছে অনেক, এটা শিখা রাখেন, আজকে মশালা শিখাই দিই। বিয়ে করার সময় মুখে রুমাল দিয়ে বসে থাকেন আর কালী সাপ কাবিন নাম্বার 18 আর 19 নাম্বার প্যারার মধ্যে লেখা দেয় যে এই বর মুখে যে রুমাল দিয়ে বসে রয়েছে খবর নাই, এই বরে বিবিকে যে কোনো মুহূর্তে নিজের উপরে তিন তালাক পতিত করার অধিকার দিয়ে দিছে। এই কথা ওই কাজী সাহেব মূর্খ কাজী লেখে আর নিচে রুমাল সরায় হ্যাঁ নিচে সাইন করে দেয় যে আমিও রাজি। আমিও কি, দুই দিন পরে বিবির সাথে ঝগড়া হয়, বিবি হারে 32 তালাক দিয়ে ভাইগা জায়গা, আরে যায় কি যায় না, 32 তালাক দিয়ে যায়, পরে দুই দিন পরে কয় না না আমার তো বলে গেছে, পরে হুজুরের কাছে আইসা কয় হুজুর একটা কিছু করে দেন, তো শরীয়ত হুজুরের বাপ দাদার সম্পদ পাল্টা দিবে। তো এই জন্য রুমালটা মুখ থেকে সরায় মাসালা শিখে রাখেন, তিন তালাকের অধিকার নয়, তালাকের অধিকার দিবেন একটা, কয়টা আপনি কি চান, বিবি আলাদা হয়ে যাক, আপনি কি চান বিবি আরেক জায়গায় সংসার করুক, আপনি কি চান বিবির কাছে না থাকেন তো তালাক দিতে চাচ্ছেন, তো আলাদা করে দিতে চাইলে এক তালাক দিলেই তো হয়ে যায়, এক তালাক দিলেই। তোমার কোন পাগলে ধরেছে তিন তালাক দাও, তিন তালাক তো শরীয়তে জায়েজ নেই, তা হারাম কাজ, গুনাহের কাজ। শরীয়ত বলেছে ঝগড়া হইলে পরস্পর মিলার জন্য চেষ্টা করো, এরপর না মিললে আত্মীয় স্বজনের সাথে বৈঠক করে সমাধান করো, তাও না হইলে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে নিয়ে বৈঠক করে মশওয়ারা করে সমাধান করো, তাও যদি না হয়, যদি দেখো মিলবেই না, তাহলে এক তালাক দাও, কয় তালাক, তালাক দিতে কইছে রে ভাই, বলেই তো নেই, এখন তালাক তিনটা দিয়া পরে কয় যে ইসলামের শরীয়ত যে কত কঠিন, আরে বলে কি বলে না, শুরুতেই শরীয়ত মানে নেই, শুরু তো তিন তালাক দিতে বলেই নেই, দিয়েছো কেন, এখন একজনের গলা কেটে আলাদা করে বলে হায় হায় ভুল করে ফেলছি, কাজ হবে কথা বলেন না, কাজ হবে সর একটা দিয়ে যদি বলেন আমার ভুল হয়ে গেছে তাহলে কাজ হতে পারে, আরে পারে না, পা ধরে ফেললেন মাফ চাইলেন ফিরে নিতে পারে, কিন্তু একজনের গলা আলাদা করার পরে মাফ চাইলে কোনো কাজ হবে, আরে ভাই হবে রে ভাই, কারু গলা আলাদা করে ফেললে যেমন মাফ চাইলে পাওয়া যাবে না, তেমন তিন তালাক দিয়ে এর পরেও মাফ চাইলে কাজ হবে না, কাজ হবে না। যাই হোক, আমি একদিক থেকে অন্যদিকে চলে গেছে, তো বলতেছিলাম এখন হারুনুর রশিদ বাদশাহ পেরেশান হয়ে গেছে, আমার এত সুন্দরী বিবি, ও আমি মাসলাটা বলতেছিলাম না, ভুলে গেছি, তো রুমালটা সরায়া কি লিখবেন, কয় তালাকের কথা লিখবেন,
আরে কয় তালাকের কথা লিখবেন? এক তালাক। যে যদি সর্বোচ্চ আমার বিবিকে আমি বাসস্থান না দেই, তার কাপড় না দেই, তার হক আদায় না করি, তার উপরে শারীরিক নির্যাতন করি, তার মানসিক নির্যাতন করি, তার হুকুক আদায় না করি, তাহলে আমার বিবি নিজের উপরে এক তালাক করার পতিত করার অধিকার পাবে। কয় তালাক? আর দুই নম্বরে যারা কাজী সাহেবরা আছেন তাদেরকে বলি, কিছু পড়াশোনা করেন, কিছু পড়াশোনা করেন। আপনার কাছে তালাকের জন্য গেলেই তিন তালাক কেন লিখেন? তিন তালাক কেন লিখেন? এক তালাক লিখবেন, স্বামী স্ত্রী আলাদা হয়ে যেতে যাচ্ছে, তো কয় তালাকের কথা বলবেন? বলেন না কয় তালাকের কথা বলবেন? আরে ভাই, ওয়াজ তো সারা জীবন শিখেন, মাসালা তো জানেন না। মাসালা না জেনে তিন তালাক দিয়ে দিলেন, এরপরে বিবির সাথে আবার থাকতেছেন, আপনি যত বছর থাকবেন জিনার গুনাহ হবে। জিনার গুনাহ করে এত ওয়াজ শুনে কি ঘোড়ার ডিমের লাভ হবে? ঘরে ঘরে জিনায় ভরে গেছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আর নরসিংদী জেলার করিমপুর উত্তর পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি সেরেতাজ বুজুর্গানে দীন ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদ জনতা, আমি পবিত্র কালামুল্লার সুরায়ে তিনের প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াত গুলোকে সামনে রেখে আজমতে ইনসান এবং গাফলতে ইনসান এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর কথা নবীর কথাগুলো সহিভাবে বলার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকল সংকীর্ণতা ছেড়ে দিয়ে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে ইনসান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির আল্লামা মাকাতিল বিন হিব্বান রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আমিন কুল কায়নাতের মাঝে, সমগ্র সৃষ্টি জগতের মাঝে 80,000 মখলুকাত সৃষ্টি করেছেন। আরেকজন প্রসিদ্ধ মুফাসসির ওয়াহাব বিন মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহি বলেন, না 80,000 নয়, বরং আল্লাহ রাব্বুল আমিন 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। আরেকজন প্রসিদ্ধ তাবেঈ এবং মুফাসসির কাব বিন আহমার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না না 80ও নয় 18ও নয়, আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুকাত 18-80 নয় বরং অগণিত অসংখ্য। তো আল্লাহ রাব্বুল আমিন এই অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মাঝে, অগণিত সৃষ্টির মাঝে কুকুরও ছিল, শিয়ালও ছিল, বাঘ ছিল, ভল্লুক ছিল, নিকৃষ্ট প্রাণী শুকরও ছিল, হ্যাঁ নূরের ফেরেশতাও ছিল, আগুনের জিনও ছিল, কিরা মাকড়সাও ছিল, সমুদ্রের মাঝের মাছ তিমিও ছিল, পশু পাখি হাজার হাজার, নাবাতাত জামাদাত, অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু সেই মখলুকাতের মাঝে যিনি আশরাফুল মখলুকাত, যিনি আশরাফুল মখলুকাত, সেই ইনসান হিসেবে আমাদেরকে আল্লাহ তার নিজের করুণায়, নিজের দয়ায়, নিজের এহসানে আমাদেরকে ইনসান বানিয়ে বড় অনুগ্রহ করেছেন। আল্লাহ যদি আমাদেরকে কুকুর বানাইতেন, আল্লাহকে জিজ্ঞেস করার কেউ ছিল না। যদি শুকর বানিয়ে মানুষের ঘৃণার পাত্র বানিয়ে দিতেন, আল্লাহকে প্রশ্ন করার কেউ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নিজের দয়ায় অনুগ্রহে
আমাদেরকে আশরাফ বানিয়ে, সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়ে, ইনসান বানিয়ে দিয়েছেন। যদি আমরা শুধুমাত্র এই অংশটার উপরে চিন্তা করি যে আল্লাহ যে আমাকে মানুষ বানিয়েছেন, যদি এতটুকু চিন্তা করি কোনো ব্যক্তি ভাবে, ওই ব্যক্তি কিছুতেই কোনোভাবেই আল্লাহর নাফরমানি করতে পারে না, সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানিয়েছেন, ইনসান খাল্লাকে আলম, মহান রাব্বুল আলামিনের এক আজিম সৃষ্টি, সবচেয়ে বুদ্ধিদীপ্ত সৃষ্টি মানুষ ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন ইনসান ছাড়া যত কিছুকে সৃষ্টি করেছেন, সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, সাগর বানিয়েছি, হাজারো হাজার বানিয়েছি, কিন্তু তুমি কি জানো আমি কিভাবে বানিয়েছি? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন, যখন খাল্লাকে আলম, মহান রব্বুল আলামিন কোনো কিছু বানাতে চান, কোনো কিছু সৃষ্টি করতে চান, তো আল্লাহর মেহনত করতে হয় নাই, আল্লাহর কসরত করতে হয় নাই, আল্লাহর পরিশ্রম করতে হয় নাই, আল্লাহর মুজাহাদা করতে হয় নাই। আল্লাহ কি করতেন? আল্লাহ বলতেন, কুন হয়ে যাও, কুন হয়ে যাও, তো হয়ে যাইত। বুঝেন, বুঝেন, আল্লাহ আসমান লটকাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, আসমান উঠে সাদ হয়ে গেছে, আল্লাহ আসমানে সূর্য চমকাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, সূর্য হয়ে গেছে, আল্লাহ চাঁদ বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, চাঁদ হয়ে আলোকিত হয়ে গেছে, আল্লাহ হাজারো হাজার বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, গাছ হয়ে গেছে, বৃক্ষরাজি হয়ে গেছে, আল্লাহ জমিনকে সমতল বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, জমিন সমতল হয়ে গেছে, আল্লাহ জমিনকে টিকে রাখার জন্য পেরেক হিসেবে পাহাড় বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, পাহাড় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাতে চেয়েছেন, কুন বলেছেন, জান্নাত হয়ে গেছে, আল্লাহ জাহান্নাম বানাতে চাইলেন, কুন বলেছেন, জাহান্নাম হয়ে গেছে, আল্লাহ মালায়িকা ফেরেশতা বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, নূর থেকে ফেরেশতা হয়ে গেছে, আল্লাহ জিন বানাতে চাইলেন, আল্লাহ কুন বলেছেন, আগুন থেকে জিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে, জমিনের উপরে কীড়া মাকড়সা বানাতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন পোকামাকড় বানাতে চাইলেন, কুন বলেছেন, পোকামাকড় হয়ে গেছে, আল্লাহ তার আরশ বানাতে চাইলেন, কুন বলেছেন, আরশ হয়ে গেছে, আল্লাহ পুলসিরাত বানাতে চাইলেন, কুন বলেছেন, পুলসিরাত হয়ে গেছে, আল্লাহ মিজানের পাল্লা বানাতে চাইলেন, কুন বলেছেন, হয়ে গেছে। বুঝেন, বুঝেন, আল্লাহ কলম বানাতে চাইলেন, কুন বলেছেন, হয়ে গেছে। আমরা যা দেখেছি, যা দেখি নাই, যা দেখব, সব কিছু আল্লাহ কুন বলে বানিয়েছেন, কষ্ট করে বানান নাই, মেহনত করে বানান নাই, মুজাহাদা করে বানান নাই, কুন বলেছেন, হয়ে গেছে। আল্লাহ বলেছেন, হয়ে যাও, তো হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, বুঝো, বুঝো, আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, আমি সমস্ত সমস্ত মখলুকাত, 18,000 কিংবা 80,000 কিংবা অসংখ্য মখলুক, আমি তো কুন বলে বানিয়েছি, কুন বলে বানিয়েছি, কিন্তু হে বান্দা, হে ইনসান, তুমি কি মনে করেছো আমি তোমাকে এইভাবে কুন বলে বানিয়েছি? না 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 না, হাদিসে এসেছে, আল্লাহ বলেছেন, খলাকতুহু বিয়াদাইয়া, খলাকতুহু বিয়াদাইয়া, হে মানুষ, আমি সব কিছু কুন বলে বানিয়েছি, বান্দা তোমাকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। খাল্লাকে আলম, সাজার হাজার আসমান জমিন মালাইকা জিন্নাত হুর গিলমান সব তো বানিয়েছেন কুন বলে বলে, কিন্তু আমি আপনার চেহারা আল্লাহ বানাইছেন তার মুকাদ্দাস কুদরতি হাত দিয়ে। কুন বলে বানান নেই, ইশারা করে বানান নেই, বড় মোহাব্বত করে, বড় প্যার করে, বড় ভালোবেসে আল্লাহ তার হাত দিয়ে বানাই দিয়েছেন, হাত দিয়ে বানাইছেন। কিভাবে বানাইছেন?
একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখি, আমার চোখ যা পাশের জনের চোখ হতা। আল্লাহ এক বানায় দিছেন, কানও এক, দুইটা সবার, চোখও এক ধরনের, কানও এক ধরনের, পাও এক ধরনের, হাঁটা চলা সব এক ধরনের, চুলও একই জায়গায় উঠে, সব তো দেখতে এক, কিন্তু খাল্লাকে আলম একই ধরনের বানানোর পরে একজনকে আরেকজনের সাথে মিলাতে দেন নাই, প্যাচ লাগাতে দেন নাই, স্বতন্ত্র করে দিয়েছেন, স্বতন্ত্র করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। আরে কেমন আলাদা করে দিয়েছেন, কেমন আলাদা করে দিয়েছেন! বর্তমানের বিজ্ঞান বলে, সায়েন্টিস্টরা বলে, কি বলে, যে মানুষের হাতের লেখা গ্রহণযোগ্য নয়, সাইন গ্রহণযোগ্য নয়, দস্তখত গ্রহণযোগ্য নয়। কারণ কি? একজনের দস্তখত আরেকজন নকল করতে পারে, একজনের সাইন আরেকজন নকল করতে পারে। কি বলা হয়? নকল রোধ করার জন্য পদ্ধতি হলো সব কিছুকে বায়োমেট্রিক করতে হবে। বায়োমেট্রিক মানে আমার আঙুলের ছাপ নিতে হবে, আঙুলের ছাপ নিতে হবে। কারণ বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, খাল্লাকে আলম বাবা থেকে সন্তানকে তো জন্ম দিয়েছেন, সন্তান থেকে তার সন্তানকে তো জন্ম দিয়েছেন, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষগুলোর চেহারা তো এক, নাক তো এক, কান তো এক, হাত তো এক, সব কিছু তো এক, কিন্তু খাল্লাকে আলম মানুষের হাতকে এমন ভাবে বানিয়ে দিয়েছেন, বাবার হাত সন্তানের সাথে মিলে না, সন্তানের হাত বাবার সাথে মিলে না, মায়ের হাত কন্যার সাথে মিলে না, না না, একজনের আঙ্গুল আরেকজনের সাথে মিলে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা, বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। আমি আল্লাহ তোমার আঙ্গুলকে সুসজ্জিত করে দিতে পারি, সুমন সুসমন্বিত করে দিতে পারি। তো আল্লাহকে আলম চেহারা এক বানানোর পরেও, কান এক বানানোর পরেও, হাত এক বানানোর পরেও একজন থেকে আরেকজনকে আলাদা করে দিয়েছেন, একজন থেকে আরেকজনকে স্বতন্ত্র করে দিয়ে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে একই ধরনের বানানোর পরেও একই মাপের বানাই নাই। যেন বাপকে ছেলেকে, মাকে কন্যাকে, বিবিকে বোনকে তুমি যেন পার্থক্য করতে পারো। তো আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ইনসান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমরা আল্লাহর সৃষ্টি দেখার জন্যে দুনিয়ার কোনায় কোনায় ঘুরে ঘুরে কি বলি, টাকা পয়সা জমিয়ে কক্সবাজারে গিয়ে বলি, আহা সমুদ্র কত সুন্দর, বান্দরবন গিয়ে বলি, আহা পাহাড় কত সুন্দর। আমি পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে গিয়ে গিয়ে বলি, ওই পর্বত সুন্দর, ওই চাঁদ সুন্দর, ওই সূর্য সুন্দর, আমি তো বলি ফুল সুন্দর, আমি তো বলি ফল সুন্দর, কিন্তু আল্লাহকে আলম আল্লাহ রাব্বুল আমিন আসমান অবশ্যই সুন্দর বানিয়েছেন, চাঁদ অবশ্যই সুন্দর বানিয়েছেন, অনেক ফুল অবশ্যই সুন্দর বানিয়েছেন, অসংখ্য ফল সুন্দর বানিয়েছেন, অসংখ্য প্রাণী সুন্দর বানিয়েছেন, আরে পর্বত সুন্দর বানিয়েছেন, কিন্তু আল্লাহকে আলমের কিতাব কোরআন পড়েন, আল্লাহর কিতাব ওহি পড়েন, আল্লাহর কিতাব ইনজিল পড়েন, আল্লাহর কিতাব বিকৃত কিতাব হলেও আল্লাহর কিতাব তো ছিল, ইনজিল পড়েন, তাওরাত পড়েন, জবুর পড়েন, সহিফা পড়েন, কোরআন পড়েন, আল্লাহর কোনো ওহির মাঝে আল্লাহ বলেন নাই যে আমি চাঁদ সুন্দর বানিয়েছি, আল্লাহ বলেন নাই আমি সূর্য সুন্দর বানিয়েছি, আল্লাহ বলেন নাই আমি পাহাড় সুন্দর বানিয়েছি, আল্লাহ বলেন নাই আমি ফুল সুন্দর বানিয়েছি, আল্লাহ বলেন নাই আমি ফল সুন্দর বানিয়েছি। না না, কোরআনের কোনো আয়াতে আল্লাহ একথা বলেন নাই যে আমি আমার এই সৃষ্টিকুলকে সুন্দর বানিয়েছি, বরং আল্লাহ এগুলো সুন্দর বানানোর পরে এগুলোর পেছনেই পড়েন নাই, এগুলোর দিকে তাকানি নাই, এগুলোর দিকে আগ্রহী দেখান নাই, কিন্তু আমি আপনাকে বানানোর পরে, আমি আপনাকে বানানোর পরে, আমি আপনাকে বানানোর পরে আল্লাহ কি করেছেন, আল্লাহ কি করেছেন, একটা না, দুইটা না, চারটা কসম খেয়েছেন, চারটা কসম খেয়েছেন আল্লাহ, চারটা কসম করে বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন, অত্তিন তিনের কসম, আল্লাহ বলেন তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, বুঝেন বুঝেন, চারটা কসম করেছেন নবীর মক্কা মদিনার কসম, চারটা কসম করার পরে, চারটা কসম করার পরে মানুষকে বলতেছেন, লাকাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও দুনিয়ার মানুষ
তুমি ফুল দেখে বলো ফুল সুন্দর, আমি আল্লাহ বলি ফুল নয় তুমি সবচেয়ে সুন্দর। আমি তো বলি পাহাড় সুন্দর, আল্লাহ বলে না না পাহাড় নয় বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা তুমি ওই পাহাড়ের চেয়ে সুন্দর। আমি তো রাতের পূর্ণিমা চাঁদ দেখে বলি পূর্ণিমা চাঁদ সুন্দর, আল্লাহ বলে না না চাঁদ নয় বান্দা তুই সুন্দর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি তো বলি ফুল সুন্দর, আল্লাহ বলে না না আমি তো কোরআনের কোথাও ফুলকে সুন্দর বলি নাই, কিন্তু বান্দা তোর চেহারাকে আমি কোরআনে সুন্দর বলে দিয়েছি। প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, খৈরুল কুরুনের বাদশাহ ছিলেন, যুগের বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই। তিনি রাত্রেবেলা একবার দাঁড়িয়ে আছেন, পূর্ণিমা চাঁদ উঠেছে আকাশে, তো পূর্ণিমা চাঁদ দেখতে সুন্দর লাগে, তো তিনি তার বিবিকে নিয়ে রাজপ্রাসাদের উপরে দাঁড়িয়ে চাঁদ দেখতেছেন। তো মাঝে মাঝে আমরা মহাব্বতে ভালোবাসায় আবেগে অতিরিক্ত কথা বলে ফেলি, বলি না তো আবেগে বলতে বলতে বিবির সৌন্দর্য দেখে হারুনুর রশিদ বাদশা বলেই ফেললেন যে আমার বিবি যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তো বিবি তিন তালাক। এই কয় তালাক? এখন বিবি তাড়াতাড়ি তার মুখ ঢেকে ফেলছে, মুখ ঢেকে বলে তুমি বলেছো আমি চাঁদের চেয়ে সুন্দর না হলে তিন তালাক, তো আমি তো অবশ্যই চাঁদের থেকে কালো, কারণ চাঁদ চকমক করে আমার চেহারা তো চকমক করে না, চাঁদ তো উজ্জ্বল হয় আমি তো উজ্জ্বল নই, চাঁদের আলোতে অন্ধকার আলোকিত হয় আমার আলোতে অন্ধকার আলোকিত হয় না, তো আমি মানুষ আমি ইনসান আমি তো চাঁদের চেয়ে সুন্দর নই, তো তুমি বলেছ চাঁদের চেয়ে সুন্দর না হলে আমি তিন তালাক, তো আমি তো চাঁদের চেয়ে কালো চাঁদের চেয়ে মন্দ চাঁদের চেয়ে অসুন্দর সুতরাং আমি তিন তালাক হয়ে গেছি। বুঝেন এখানে প্রসঙ্গক্রমে ছোট্ট করে এই মাসালাটা বলে নেই, এখন ফেতনার সময় কঠিন সময়, তিন তালাক দিলে যে তিন তালাক হয়, তিন তালাক দিলে কয় তালাক হয় সবাই বলে না, তিন তালাক দিলে কয় তালাক হয়? এটা 1246 হিজরির আগে, অর্থাৎ উপমহাদেশে ইংরেজরা আসার আগে শুধুমাত্র দুইজন ব্যক্তি বলেছিলেন, একজনের নাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, আরেকজন হল ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই। এই দুইজন ছাড়া 1200 বছর পর্যন্ত কোন মায়ের সন্তান তিন তালাক দিলে এক তালাক হবে এমন ভ্রান্ত ফতুয়াই দেয় নাই, তিন তালাক দিলে এক তালাক হবে এমন ভ্রান্ত ফতুয়া কেউ। তো বুঝেন তিন তালাক দিলে কয় তালাক হয় কথা বলে না, কয় তালাক? আচ্ছা একে মাসালাটা একটু বলি, সংক্ষেপে বললো এখানে ভালো করে বুঝেন, তিন তালাক দেওয়া হারাম, সবাই বলেন তিন তালাক দেওয়া কি হারাম, কথা বলে না সবাই, তিন তালাক দেওয়া কি গুনাহের কাজ, বলেন না কিসের কাজ? পাপের কাজ। কিসের কাজ? মুসলমানদের জন্য তিন তালাক দেওয়া জায়েজ না, সবাই বলেন না তিন তালাক দেওয়া জায়েজ না, দায়িত্বের সাথে বলতেছি, দায়িত্বের সাথে বলতেছি, তিন তালাক দেওয়া হারাম, তিন তালাক দেওয়া হারাম, তিন তালাক দেওয়া জায়েজ তিন তালাক দা গুনাহের কাজ, কিসের কাজ? আচ্ছা এটা এখানে রাখেন, এবার আরো তিনটা কথা শিখাই, চুরি করা হারাম, চুরি করা হারাম, বলেন না চুরি করা হারাম, চুরি করা জায়েজ না, চুরি করা গুনাহের কাজ, বলেন না চুরি করা গুনাহের কাজ, তিন নম্বর বলেন জিনা করা হারাম, জিনা করা হারাম, জিনা করা জায়েজ না, বলেন না জিনা করা জায়েজ, তিন নাম্বার জিনা করা গুনাহের কাজ, মুখস্থ হইছে সবার? আচ্ছা চুরি করা গুনাহের কাজ, চুরি করা হারাম, চুরি করা জায়েজ নাই, বোঝা গেল যদি কেউ চুরি করে তাহলে তার চুরি হবে না, কথা বলে না বোঝে না আমার কথা, আমি আবার বলতেছি মাথা ঠান্ডা রেখে বুঝেন, আমি ওয়াজ করবো না, ওয়াজ তো করবে মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব, বুঝেন আবার বলতেছি চুরি করা হারাম, চুরি করা গুনাহের কাজ, চুরি করা জায়েজ না, বোঝা গেল চুরি করলে চুরি হবে না, হবে না হবে। আচ্ছা আমি আবার বলি, মনে হয় এই প্রশ্নটা ভুল হয়ে গেছে, আরেকটা আবার বলি, জিনা করা হারাম, জিনা করা গুনাহের কাজ, জিনা করা জায়েজ নাই, বোঝা গেল করলে হবে না, কথা বলে না
আরে হবে কি হবে না, দুই উত্তর যেহেতু না বলেছেন, এবার আমি তিন নম্বর প্রশ্ন করি। তিন তালাক দেওয়া হারাম, তিন তালাক দেওয়া গুনাহের কাজ, তিন তালাক দেওয়া জায়েজ নাই, বোঝা গেল তিন তালাক দিলে তিন তালাক হবে না। আরে হবে কি হবে না, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে কিছু নতুন দোস্তদের আবির্ভাব হয়েছে। ওই দোস্তরা কি কয়, তিন দিলে এক হয়, তিন দিলে কয় হয়। ভাই তিন কখনো এক হতে পারে রে ভাই? আরে ভাই পারে, এ কথা আমি আপনি শুধু নয় নাবালেগ শিশু বাচ্চাও বুঝে। আরে বুঝে কি বুঝে না, এর সামনে আপনি তিনটা আপেল রাখবেন, খেলনা রাখবেন, বাচ্চার সামনে তিনটা খেলনা রাখার পরে দুইটা নিয়ে যাবেন, বাচ্চা খুশি না বেজার? আরে কাঁদবে কি কাঁদবে না? এখন আপনি যদি বলেন বাচ্চা তুমি কাঁদো কেন, তিন তো এক, তিন কি? বাচ্চা যদি পারে আপনার কানের নিচে দিয়ে বলবে আহাম্মক তিন তিন, তিন কখনো এক হয় বলেন না, তিন কখনো এক হয়? কিন্তু আমাদের ওই দোস্তদের কে বোঝাবে তিন কখনো এক হতে পারে রে ভাই? তিন তিন, তবে কাজটা জায়েজ নয়, কাজটা জায়েজ। ইসলাম তিন তালাক দেবার অধিকার দেয় না, তিন তালাক দেবার কথা বলে না। দুর্ভাগ্যজনক ভাবে আমরা স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হলেই ব্যাস তালাক দিয়ে দেয়। কি আজীব দেশ এটা! তালাক কি কোনো গালি নাকি? তালাক কোনো গালি? বিবি গালি দিয়েছে তো স্বামী খেপে হেরা তালাক দিয়েছে। কারণ তালাক তিনটা দেবার পরে হুজুরের কাছে গিয়ে বলে হুজুর একটা কিছু করে দেন। শরীয়ত কি হুজুরের বাপ দাদার সম্পদ? হ্যাঁ, টাকার বিনিময়ে ফতুয়া পাল্টে দেবে যেই মোল্লা, টাকার বিনিময়ে তিন তালাক কে এক তালাক বলবে ওই মোল্লার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আল্লাহর শরীয়ত পাল্টে দিয়েছে, আল্লাহর শরীয়ত পাল্টানোর ক্ষমতা কোনো মোল্লা মৌলভীর নাই। আরো পরিষ্কার বলি, আল্লাহ রসুলের বিধান পাল্টানোর ক্ষমতা ইমাম আবু হানিফা একজন না, যদি আকাশের তারা পরিমাণ হয়, ইমাম আবু হানিফা যদি আকাশের তারা পরিমাণ হয়, ইমাম শাফেঈ যদি এই জমিনের বালুকা রাশি পরিমাণ হয়, যদি ইমাম আহমদ বিন হাম্বল আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের সমস্ত মানুষের নাম যদি ইমাম আহমদ বিন হাম্বল হয়, বুঝেন বুঝেন, লাখ কোটি মানুষের নাম যদি জুনায়েদ বাগদাদি হয়, হাজার কোটি মানুষের নাম যদি মঈনুদ্দিন চিশতি হয়, এই হাজার কোটি আলেম মিলে, এই লাখ কোটি বুজুর্গ মিলে যদি কোনো কথা বলে আর সেই কথা আল্লাহ এবং নবীর কথা উল্টা হয়, আমরা বলবো ওই কথা আমার ডাস্টবিনে ফেলার যোগ্য, ডাস্টবিনে ফেলার যোগ্য। আল্লাহ এবং নবীর কথার উল্টা আমরা দুনিয়ার কারো কথা মানি না। যেই মোল্লা মৌলবী আল্লাহ এবং রাসূলের বিধানের উল্টা তিন তালাক এক তালাক ফতোয়া দিবে, ওই হুজুরের পিছনে নামাজ হবে না। নামাজ হবে না। জিনার অধিকার দিচ্ছে, জিনার জিনার অধিকার দিচ্ছে, বুঝেন? কঠিন কথা বলতেছি, আগে তো জিনা করত কে, নিকৃষ্ট মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, কিন্তু তিন তালাকে এক তালাক এই ফতোয়া দেবার মাধ্যমে দাড়িওয়ালা টুপিওয়ালার ঘরে হারাম জানা তৈরি হচ্ছে। এই জন্য ভালো করে মশালা বুঝে রাখেন, ভালো করে মশালা বুঝে রাখেন, তিন তালাক দিলে কয় তালাক হয়, কয় তালাক হয়, এক তালাক হয়। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ঘরে ঘরে কিছু হইলি তালাক দিয়ে দেয়। আরে ভাই কি দেশ এটা, মাথার তার কয়টা ছিঁড়ে আমাদের! আজকে একটা মশালা বললে বাস্তব বহুতই শুনেন, মশালা শেখেন আজকে বিয়ে করার সময়, যুবকরা আছে অনেক, এটা শিখা রাখেন, আজকে মশালা শিখাই দিই। বিয়ে করার সময় মুখে রুমাল দিয়ে বসে থাকেন আর কালি সাপ কাবির নাম্বার 18 আর 19 নাম্বার প্যারার মধ্যে লেখা দেয় যে এই বর মুখে যে রুমাল দিয়ে বসে রয়েছে খবর নাই, এই বরে বিবিকে যে কোনো মুহূর্তে নিজের উপরে তিন তালাক পতিত করার অধিকার দিয়ে দিছে। এই কথা ওই কাজী সাহেব মূর্খ কাজী লেখে আর নিচে রুমাল সরায় হ্যাঁ নিচে সাইন করে দেয় যে আমিও রাজি। আমিও কি, দুই দিন পরে বিবির সাথে ঝগড়া হয়, বিবি হারে 32 তালাক দিয়ে ভাইগা যায়। আরে যায় কি যায় না? 32 তালাক দিয়ে যায়,
পরে 2 দিন পরে কয় না না আমার তো বলে গেছে। পরে হুজুরের কাছে আইসা কয় হুজুর একটা কিছু করে দেন তো শরীয়ত হুজুরের বাপ দাদার সম্পদ পাল্টায় দিবে। সেই জন্য রুমালটা মুখ থেকে সরায় মাসালা শিখে রাখেন। 3 তালাকের অধিকার নয়, তালাকের অধিকার দিবেন একটা, কয়টা আপনি কি চান? বিবি আলাদা হয়ে যাক, আপনি কি চান বিবি আরেক জায়গায় সংসার করুক, আপনি কি চান বিবির কাছে না থাকেন তো তালাক দিতে চাচ্ছেন, তো আলাদা করে দিতে চাইলে এক তালাক দিলেই তো হয়ে যায়। এক তালাক দিলেই তোমার কোন পাগলে ধরেছে 3 তালাক দাও? 3 তালাক তো শরীয়তে জায়েজই নেই, তো হারাম কাজ, তো গুনাহের কাজ। শরীয়ত বলেছে ঝগড়া হইলে পরস্পর মিলার জন্য চেষ্টা করো, এরপর না মিললে আত্মীয় স্বজনের সাথে বৈঠক করে সমাধান করো, তাও না হইলে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে নিয়ে বৈঠক করে মশওয়ারা করে সমাধান করো, তাও যদি না হয় যদি দেখো মিলবেই না তাহলে এক তালাক দাও। কয় তালাক? তালাক দিতে কইছে রে ভাই, বলেই তো নেই। এখন তালাক 3টা দিয়া পরে কয় যে ইসলামের শরীয়ত যে কত কঠিন, আরে বলে কি বলে না, শুরুতেই শরীয়ত মানে নেই, শরীয়ত তো 3 তালাক দিতে বলেই নেই, দিয়েছো কেন? এখন একজনের গলা কেটে আলাদা করে বলে হায় হায় ভুল করে ফেলছি, কাজ হবে? কথা বলেন না কাজ হবে? সর একটা দিয়ে যদি বলেন আমার ভুল হয়ে গেছে তাহলে কাজ হতে পারে? আরে পারে না, পা ধরে ফেললেন মাফ চাইলেন ফিরে নিতে পারে, কিন্তু একজনের গলা আলাদা করার পরে মাফ চাইলে কোনো কাজ হবে? আরে ভাই হবে রে ভাই, কারো গলা আলাদা করে ফেললে যেমন মাফ চাইলে পাওয়া যাবে না তেমন 3 তালাক দিয়ে এর পরেও মাফ চাইলে কাজ হবে না। কাজ হবে? যাই হোক, আমি একদিক থেকে অন্যদিকে চলে গেছে তো বলতেছিলাম, এখন হারুনুর রশিদ বাদশাহ পেরেশান হয়ে গেছে, আমার এত সুন্দরী বিবি, ও আমি মাসালাটা বলতেছিলাম না ভুলে গেছি, তো রুমালটা সরায়া কি লিখবেন, কয় তালাকের কথা লিখবেন? আরে কয় তালাকের কথা লিখবেন? এক তালাক। যে যদি সর্বোচ্চ আমার বিবিকে আমি বাসস্থান না দেই, তার কাপড় না দেই, তার হক আদায় না করি, তার উপরে শারীরিক নির্যাতন করি, তার মানসিক নির্যাতন করি, তার হুকুক আদায় না করি, তাহলে আমার বিবি নিজের উপরে এক তালাক করার পতিত করার অধিকার পাবে। কয় তালাক? আর 2 নম্বরে যারা কাজী সাহেবরা আছেন তাদেরকে বলি কিছু পড়াশোনা করেন, কিছু পড়াশোনা করেন, আপনার কাছে তালাকের জন্য গেলেই 3 তালাক কেন লিখেন? 3 তালাক কেন লিখেন? 1 তালাক লিখবেন তো স্বামী স্ত্রী আলাদা হয়ে যেতে যাচ্ছে, তো কয় তালাকের কথা বলবেন? বলেন না কয় তালাকের কথা বলবেন? আরে ভাই ওয়াজ তো সারা জীবন শিখেন, মাসালা তো জানেন না, মাসালা না জেনে 3 তালাক দিয়ে দিলেন, এরপরে বিবির সাথে আবার থাকতেছেন, আপনি যত বছর থাকবেন জিনার গুনাহ হবে, জিনার গুনাহ করে এত ওয়াজ শুনে কি ঘোড়ার ডিমের লাভ হবে, ঘরে ঘরে জিনায় ভরে গেছে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। তো বলতেছিলাম এখন বাদশাহ হারুনুর রশিদ পেরেশান হয়ে গেছে যে করলাম কি এটা, এখন আশেপাশের যত মুফতি সাহেব আছে সবার কাছে যাইতেছে যে হুজুর আমি তো এই কাম করে বসছি এখন কি করব, বিবি তালাক দেওয়ার পরে হুজুরের কথা মনে পড়ে, আগে কোনো খবর নেই, এখন সবাই ফতোয়া দিয়ে দিল হ্যাঁ চাঁদের চেয়ে সুন্দর তো কেউ হতে পারে না, সুতরাং তোমার বিবি নিশ্চিত তালাক, নিশ্চিত কি? এখন হারুনুর রশিদ বাদশাহ পেরেশান হয়ে এক দুয়ার থেকে আরেক দুয়ার, এক মুফতির কাছ থেকে আরেক মুফতির কাছে সংবাদ পাঠাইতে আছে, পাঠাইতে আছে, সব মুফতির একটা তালাক হয়ে গেছে। এবার একজন খবর দিল আচ্ছা এই জমানায় তো ইমামে আজম এখনো জিন্দা আছে, ইমামে আজম এখনো তো নোমান বিন সাবেত ইমাম আবু হানিফার কাছে অন্তত একটা মাসালা জিজ্ঞাসা করে আসো উনি কি বলে। তো সংবাদ দেওয়া হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কাছে যে বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে এইভাবে তালাক দিয়েছেন, আবু হানিফা রহমতুল্লাহ বললেন বাদশাহকে গিয়ে জানিয়ে দাও এক তালাকও হয় নাই, এক তালাকও হয় নাই। সব মুফতিরা পেরেশান হয়ে গেছে কি বলে হুজুরে, হুজুরকে মাথা নষ্ট হয়ে গেছে যে বলে কি এক তালাকও হয় নাই, নুমান বিন সাবেদ বলেন আল্লাহর কসম এক তালাক হয় নাই। কেমনে হয় নাই? নুমান বিন সাবেদ ইমাম আবু হানিফা বলেন শোনো আল্লাহর 30 পারা কোরআনের, আল্লাহর 30 পারা কোরআনের একটা আয়াত একটা অক্ষর একটা মিশ্রা এমন দেখাতে পারবে না যেখানে আল্লাহ বলেছেন চাঁদ সুন্দর, পারবে না তুমি? এ
এর মানে আল্লাহ তো চাঁদ বানিয়েছেন, নিজেই বানিয়েছেন। আল্লাহ নিজে বানানোর পরে যে যেইটা বানায় তার ব্যাপারে ওই কারিগর সবচেয়ে ভালো জানে, ওই মিস্ত্রি ভালো জানে, যে যেই বিল্ডিং এর প্লাস্টার করে সে ভালো জানে, যে যেই বিল্ডিং এর নকশা করে ওই ইঞ্জিনিয়ার বিল্ডিং সম্পর্কে সবচেয়ে ভালো। তো আল্লাহ তো আসমানও বানিয়েছেন, চাঁদও বানিয়েছেন, আমাকে আপনাকেও বানিয়েছেন। তো আল্লাহ তো চাঁদ বানানোর পরে বলেন নাই যে আমি আল্লাহ চাঁদকে মানুষের চেয়েও সুন্দর করে সৃষ্টি করেছি, না না বলেন নাই। আরে এটা রাখেন, আর কঠিন কথা বলি, আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই যে জান্নাতের হুর জান্নাতি মানুষের চেয়ে বেশি সুন্দর, আল্লাহ একথা বলেন নাই, বলেন নাই। যে ব্যক্তি জান্নাতি হবে ওই জান্নাতি মানুষটা জান্নাতের হুরো গিলমানের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর হবে। ইমাম আবু হানিফা বলেন আল্লাহ চাঁদ বানানোর পরে চাঁদকে সুন্দর বলেন নাই, কিন্তু মানুষ বানানোর পরে, ইনসান সৃষ্টি করার পরে আল্লাহ চারটা কসম খেয়েছেন, চারটা কসম খেয়ে, তিনের কসম, তুরে সাইনার কসম, জৈতুনের কসম, মক্কা মদিনার কসম, চারটা কসম করার পরে আল্লাহ বলেছেন শোনো, আমি মানুষকে দুনিয়ার সব কিছুর চেয়ে আমার সমস্ত মখলুকাতের চেয়ে সবচেয়ে সুন্দর হিসেবে সৃষ্টি করেছি। তো আল্লাহ যেহেতু মানুষকে সুন্দর বলেছেন, চাঁদকে বলেন নাই, বোঝা গেল চাঁদকে বাহ্যিক সুন্দর মনে হলেও মানুষের চেয়ে সুন্দর হতেই পারে না, হতেই। সুতরাং বিবি তালাক হয় তো বুঝেন, বুঝেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর এহসানের কথা বললাম যে আল্লাহ মানুষকে বানিয়েছেন আল্লাহর কুদরতি হাত দিয়ে, সব বানিয়েছেন ইশারা করে,